প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আমি ফারজানা খান মজলিস, আজ তোমাদের পড়াবো সন্ধি, সন্ধি বিসর্গ সন্ধি। এর আগের ক্লাসে আমি স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি পড়িয়েছি, আজকে আমরা পড়ছি বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত র ও দন্ত স অনেক ক্ষেত্রে অঘোষ উষ্ণধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ রূপে লেখা হয়। র ও দন্ত স বিসর্গ ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত, সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গ র এবং দন্ত স এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক রজাত বিসর্গ, দুই সজাত বিসর্গ। তাহলে আমরা এখানে কি জেনে নিয়েছি, সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত র ও দন্ত স অনেক ক্ষেত্রে অঘোষ উষ্ণধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ রূপে লেখা হয়। র ও দন্ত স বিসর্গ ধ্বনি ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত, সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। তাহলে বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্গত? ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গ র এবং দন্ত স এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক রজাত বিসর্গ, দুই দন্ত সজাত বিসর্গ। এক রজাত বিসর্গ, রয়ের স্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে। খেয়াল করবে, রয়ের স্থানে যে বিসর্গ হয় তাকে বলে রজাত বিসর্গ। যেমন অন্তর, অন্ত দেখো বিসর্গ দেওয়া হয়েছে, রটা চলে গেছে, এর জন্য এটা রজাত বিসর্গ। যে রয়ের স্থানে যে বিসর্গ হবে তাকে রজাত বিসর্গ বলা হবে। তারপরে প্রাতর, না হয়ে কি হলো প্রাত, রর জায়গায় বিসর্গ হয়েছে। পুনর, সেখানে হয়ে গেল পুন, বিসর্গ হলো। কাজে রজাত বিসর্গ হচ্ছে রয়ের স্থানে যে বিসর্গ হয় তাকে বলে রজাত বিসর্গ। দুই দন্ত স জাত বিসর্গ, দন্ত স স্থানে যে বিসর্গ হয় তাকে বলে দন্ত স জাত বিসর্গ। খেয়াল করো, দন্ত স স্থানে যে বিসর্গ হয় তাকে বলে দন্ত স জাত বিসর্গ। যেমন নমস, ন ম দন্ত স, হসন্ত ছিল, এখানে দন্ত স বাদ হয়ে কি হবে বিসর্গ হবে, হয়ে গেল নম। দেখো পুরুষ, দন্ত স বাদ দিয়ে ওখানে হয়ে গেল পুর, লিখে বিসর্গ পুর। শিরস, এখানে দন্ত স বাদ দিয়ে হয়ে গেল শির, তারবসায় রসিকার পশিনর বিসর্গ ইত্যাদি। বিসর্গের সাথে অর্থাৎ র ও দন্ত সয়ের সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। খেয়াল করেছ, বিসর্গের সাথে অর্থাৎ র ও দন্ত সয়ের সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হবে তাকে বলা হবে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি দুই ভাবে সাধিত হয়, এক বিসর্গ যোগ স্বর, দুই বিসর্গ যোগ ব্যঞ্জন। তাহলে আমরা এখানে কি পেয়েছি, সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত র ও দন্ত স অনেক ক্ষেত্রে অঘোষ উষ্ণধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ রূপে লেখা হয়।
র ও দন্ত শ বিসর্গ ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত, সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গ র এবং দন্ত শয়ের সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক রজাত বিসর্গ, দুই দন্ত শজাত বিসর্গ। রয় স্থানে যে বিসর্গ হয় তাকে বলে রজাত বিসর্গ। যেমন অন্তর্না হয়েছে অন্ত, প্রাতর্না হয়েছে প্রাত, পুনর্না হয়েছে পুন ইত্যাদি। আর দন্ত স্থানে যে বিসর্গ হয় তাকে বলে সজাত বিসর্গ। যেমন নমস হয়ে গেছে নম, পুরুষ হয়ে গেছে পুর, শিরস হয়ে গেছে শির ইত্যাদি। সংজ্ঞা জেনেছি যে বিসর্গ সন্ধি কাকে বলে, বিসর্গের সাথে অর্থাৎ র ও দন্ত স্বরের সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বলে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি দুই ভাবে সাধিত হয়, এক বিসর্গ যোগ স্বর, দুই বিসর্গ যোগ ব্যঞ্জন। এক বিসর্গ ও স্বরের সন্ধি, অধ্বনির পরস্থিত অঘোষুষ্ণ ধ্বনি, বিসর্গর পর অধ্বনি থাকলে অ যোগ বিসর্গ যোগ অ, এ তিনে মিলে ওকার হয়। যেমন তত বিসর্গ যোগ অধিক হয়ে গেল কি ততধিক, দেখো ও ওকার হয়েছে। তাহলে অধ্বনির পরস্থিত অঘোষ উষ্ণ ধ্বনি বিসর্গের পর অধ্বনি থাকলে অ যোগ বিসর্গ যোগ অ, এ তিনে মিলে ওকার হবে। যেমন তত যোগ অধিক হয়ে যাবে ততধিক। দুই বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি, এক অকারের পরস্থিত সজাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ জ অন্তস্থ ব র ল হ থাকলে অকার ও সজাত বিসর্গ উভয় স্থলে ওকার হয়। খেয়াল করো, অকারের পরস্থিত সজাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ। তাহলে ঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো কি কি? গ বর্গীয় জ, ড দ ব, ও ঘ ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ঘ ঝ ড ব ভ। এরপরে আছে কি নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি হচ্ছে ও ইয় মূর্ধন দন্তন ম, কিংবা অন্তস্থ জ অন্তস্থ ব র ল হ থাকলে অকার ও সজাত বিসর্গ উভয়ে মিলে ওকার হয়। উদাহরণে দেখি, যেমন তীর যোগ ধান সমান সমান কি হয়ে গেল তীরধান, মন যোগ রম হয়ে গেল কি মনোরম। বুঝে নিয়মে এক ওকার আসবে তাই না, মন বিসর্গ ম দন্ত ন বিসর্গ যোগ হর সমান সমান কি হলো মনোহর। তপ চার বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গর স্থলে তালব্য শির ধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গর স্থলে মূর্ধন্য শির ধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত ব্যঞ্জনের স্থলে দন্ত শির ধ্বনি হয়। খেয়াল করো, বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ, আমরা তো জেনেছি অঘোষ অল্পপ্রাণগুলো কোনগুলো তাই না,
आगे पढ़े नियेछि किंबा महाप्राण तालव्य व्यंजन थाकले विसर्गेर स्थले तालव्य शेष ध्वनि हय शेष ध्वनि कोनगुलो तालव्य श मूर्धन्य श दन्त श अघोष अल्पप्राण किंबा अघोष महाप्राण मूर्धन्य व्यंजन थाकले विसर्ग स्थले मूर्धन्य शेष ध्वनि हय अघोष अल्पप्राण किंबा अघोष महाप्राण दंत व्यंजन स्थले शेष दंत ध्वनि हय जे दंत शेष ध्वनि जेटा हय जेमन विसर्ग जोग च बा छ समान समान कि हबे तालव्य श कारण बलाय आछे विसर्ग स्थले तालव्य श हबे च जोग च आर जोग छ थाके छ हबे उदाहरण देखि नि नयर शिकार देखो विसर्ग आछे जोग चय च आछे ताहले नियम अनुयायी विसर्ग स्थले हबे तालव्य श देखो निश्चय विसर्ग उठे गेछे नयर शिकारेर परे तालव्य श एसेछे अंतस्थ हयेछे एरूप शीर र आछे विसर्ग जेटा विसर्ग बाद हबे जोग छेद समान समान कि हये गेछे शिरोच्छेद तालव्य शयेर शिकार बसिनर तारपर तालव्य शय छयकार द माने तालव्य श हये जाबे शिरोच्छेद विसर्ग जोग ट किंबा ठ थाकले सेखाने कि हबे मूर्धन्य श जोग ट बा ठ जदि ट थाके ट हबे जदि ठ थाकबे विसर्गर जायगाय शुधु मूर्धन्य श हबे देखे उदाहरण धनु देखो विसर्ग जोग ट आछे टंकार टंकार ट मय कयाकार बसिनर कि हये जाबे धनु ठीक आछे ए जे ट टंकारे एखाने कि हये जाबे मूर्धन्य श मूर्धन्य श हये ट मय कयाकार बसिनर हये जाबे धनु टंकार ना हये हये जाबे धनुष टंकार नी नयर शिकार विसर्ग आछे ठुर ठयर शिकार बसिनर जेहेतु विसर्ग चले जाबे निये তাহলে এখানে কি হবে মূর্ধন্য শ হবে নিষ্ঠুর বিসর্গ যোগ ত কিংবা থ বিসর্গ স্থলে হয়ে যাবে দন্ত শ ত তর জায়গায় ত থর জায়গায় থই থাকবে দেখো দু দয়ের সুকার বিসর্গ আছে যোগ তর নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে বিসর্গ স্থলে দন্ত শ দু তর তর দু দু যোগ থ নিয়ম অনুযায়ী বিসর্গর জায়গায় কি হবে থ দুস্থ তাহলে আমরা জেনেছি বিসর্গ যোগ চ কিংবা ছ থাকলে বিসর্গ স্থলে তালব্য শ যোগ চ থাকলে চ ছ থাকলে ছ হবে উদাহরণ পেয়েছি নিশ্চয় শিরোচ্ছেদ আরেকটা নিয়ম বিসর্গ যোগ ট কিংবা ঠ থাকলে বিসর্গর জায়গায় মূর্ধন্য শ হবে যোগ ট যদি ট থাকে ট হবে ঠ থাকলে ঠ হবে যেমন ধনু যোগ টঙ্কার পেয়েছি ধনুষ টঙ্কার আর নি যোগ ঠুর কি পেলাম নিষ্ঠুর বিসর্গ যোগ ত কিংবা থ বিসর্গস্থলে হবে দন্ত শ যোগ ত বা থ থাকবে যেখানে ত সেখানে ত হবে যেখানে থ থাকার সেখানে থ থাকবে যেমন পেয়েছি দু যোগ তর সমান সমান হয়েছে দুস্তর আর দু যোগ থ সমান সমান দুস্থ পাঁচ অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা উষ্ঠ ব্যঞ্জন ক খ প ফ পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গস্থলে অঘোষ দন্ত শেষ ধ্বনি দন্ত স হয় এবং অ বা
আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গস্থলে অঘোষ মূর্ধন্য শেষ ধ্বনি মূর্ধন্য স হয়। খেয়াল করো, অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা উষ্ঠ। কণ্ঠধ্বনি কোনগুলো? ক খ গ ঘ ম, আর উষ্ঠ হচ্ছে প ফ ব ভ ম। তাহলে উষ্ঠ ব্যঞ্জন পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গস্থলে অঘোষ দন্ত শীষ ধ্বনি দন্ত স হয়, এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গস্থলে অঘোষ মূর্ধন্য শীষ ধ্বনি মূর্ধন্য স হয়। উদাহরণ দেখি, অ এর পরে বিসর্গ, বিসর্গ যোগ ক, বিসর্গস্থলে কি হবে? দন্ত স, কর জায়গায় কই হবে। দেখো, নম নম বিসর্গ যোগ কার, নিয়মে আছে বিসর্গর জায়গায় কি হবে? দন্ত স, হয়ে গেল নমস্কার। অ এর পরে বিসর্গ যোগ খ সমান সমান দন্ত স, আর খ ঠিক থাকবে যোগ খ, তাহলে কি হলো? পদ, পদ বিসর্গ, পদ যোগ খলন, খ ল ন কি হয়ে যাবে? যেহেতু বিসর্গর জায়গায় দন্ত স হবে, তাহলে হবে পদস্খলন। হ্রস্বের পরে বিসর্গ যোগ ক, বিসর্গর জায়গায় হবে মূর্ধন্য স যোগ ক। দেখো, নি নৈরেশিকার বিসর্গ যোগ কর, কি হয়ে যাবে? নির বিসর্গর জায়গায় মূর্ধন্য স হবে, তাহলে নিষ্কর। হ্রস্বের পরে বিসর্গ যোগ ক, বিসর্গর জায়গায় হবে মূর্ধন্য স যোগ ক। দু দু যোগ কর, বিসর্গ উঠে কি হবে? মূর্ধন্য স হবে, তাতে হবে দুষ্কর। এরূপ পুরস্কার, মনস্কামনা, তিরস্কার, চতুষ্পদ, নিষ্ফল, নিষ্পাপ, দুষ্প্রাপ্য, বহিষ্কৃত, দুষ্কৃতি, আবিষ্কার, চতুষ্কোণ, বাচস্পতি, ভাস্কর ইত্যাদি। তাহলে আমরা এখানে চারে জেনেছি, বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গস্থলে তালব্য শীর্ষধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গস্থলে মূর্ধন্য শীর্ষধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত ব্যঞ্জনের স্থলে দন্ত শীর্ষধ্বনি হয়। পাঁচে পেয়েছি ছয়, কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না, যেমন প্রাত যোগ কাল, প্রাতকাল মানে যা আছে তাই থাকবে, বিসর্গ বাদ হবে না। মনোযোগ কষ্ট, মনোকষ্ট, শির যোগ পীড়া, শির পীড়া। সাত, যুক্ত ব্যঞ্জন ধ্বনি শয়ত কিংবা স্থ কিংবা স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়, যেমন নিযোগ স্তব্ধ, দেখো সমান সমান নিস্তব্ধ বিসর্গ আছে, কিংবা নিস্তব্ধ দুযোগ স্থ সমান সমান দুস্থ কিংবা দুস্থ, নিযোগ স্পন্দ সমান সমান নিস্পন্দ কিংবা নিষ্পন্দ। কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ, এটা কিন্তু বিশেষ বিসর্গ সন্ধি, বাচ বয়াকার চ বিসর্গ যোগপতি বাচপতি, দেখো দন্ত শেষে গেছে, ভা যোগ কর সমান সমান ভাস্কর, একটা দন্ত শেষে গেছে, অহ যোগনিশা কি হয়ে যাবে? অহনিশা না হয়ে অহর্নিশ, অহ যোগ্রহ অহ সমান সমান কি? অহ রহ, অহ হয়নি হয়েছে অহ রহ। তাহলে ছয় নম্বর আমরা দেখতে পেলাম,
কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না, যেমন প্রাতকাল, মনোকষ্ট, শিরোপীড়া। সাত, যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্ত, স্থ কিংবা স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়। এটা বিসর্গ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যেমন নিস্তব্ধ, দুস্থ, নিস্পন্দ। কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণে পেয়েছি বাচস্পতি, ভাস্কর, অহর্নিশ, অহরহ ইত্যাদি। তাহলে আমরা আজকে বিসর্গ সন্ধি পড়েছি, আর বিসর্গ সন্ধির নিয়মগুলো ভালো করে জানলে তুমি বিসর্গ সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি কোনটা কি আলাদা করতে পারবে। আর যেহেতু আমরা সন্ধি জেনেছি যে সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি, আর সন্ধির উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন, এই কাজটির জন্যই তো আমাদের সন্ধি শিখতে হয়, যে ধ্বনির সৌন্দর্য থাকবে, মাধুর্য থাকবে। কাজেই তোমরা সন্ধিটা ভালো করে দেখবে, শিখবে, বারবার পড়বে, বুঝতে না পারলে আমাকে জানাবে। তোমরা পড়াশোনা করো, নিজের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলবার চেষ্টা করো, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকো, নিজেকে যুগের উপযোগী করে তৈরি করার জন্য প্রস্তুত হও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।